আগের ভিডিওতে আমরা ALU যে একটি এক্সাম্পল দেখেছিলাম, ওই ALU এক্সাম্পলের যে লাস্ট ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনগুলো ছিল x equal to s1 bar a plus s1 s0 bar a plus b আর s0 a b, দেন হচ্ছে y equal to s1 bar এন হচ্ছে s0 bar a b আর s0 c আর z equal to s1 bar s0 bar c। এই তিনটে ইকুয়েশন এখন হচ্ছে আমি প্রোটিয়াস ইমপ্লিমেন্ট করে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথমে আপনাদের প্রোটিয়াসটি ইনস্টল থাকতে হবে, আর প্রোটিয়াসটি কীভাবে ইনস্টল করতে হয় এটা আসলে আপনাদের আমি দেখাবো না। তো প্রোটিয়াসে জাস্ট আমরা সর্বপ্রথমে কীভাবে একটি প্রোটিয়াসের নতুন প্রজেক্ট ওপেন করতে হয় আপনাদের একটু দেখাই। সর্বপ্রথমে আমি একটি নিউ প্রজেক্ট দিব, নিউ প্রজেক্ট দেওয়ার পরে আমি এখানে আমার প্রজেক্টের নাম দিব, এখানে আমি ALU দিলাম ALU, দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস দ্য এক্সিস্টিং প্রজেক্ট লেখা হচ্ছে। তো আমি এখানে ALU ইউটিউব লিখি ALU, দেন আছে আমি ডিফল্ট দিব কারণ আমি কোনো স্কেপ চাচ্ছি না, ল্যান্ডস্কেপ টেক্সট চাচ্ছি না। দেন এখানে আপনারা কিছু লেআউট বলবে যেখানে আপনি চাচ্ছেন, তো আমি ডোন্ট ক্রিয়েট এনি পিএসবি লেআউট দিয়ে দিব, দেন নেক্সট দিব, নো ফ্রেমওয়ার প্রজেক্ট ফিনিশ, সিমেট্রিক লেআউট এখন ওপেন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা সিমেট্রিক লেআউট ওপেন হয়েছে, সিমেট্রিক লেআউটের মধ্যে হচ্ছে আমি আমার যে সার্কিটটা আছে সার্কিটে ড্র করব। তো সবার প্রথমে হচ্ছে আমার এখানে আপনারা দেখছেন পি নামে একটা বাটন আছে, পি বাটনের মধ্যে আমার কিছু পিকার অপশন পাবো যেখান থেকে আমি আমার গেটগুলো পিক করব। সবার প্রথমে আমি কিছু অ্যান্ড গেট নেব, দেন হচ্ছে আমি কিছু অর গেট, এভাবে এই সবগুলো আমি আগেই পিক করে রেখে দিই। তো অ্যান্ড গেট জন্য আমি জাস্ট অ্যান্ড লিখব, অ্যান্ড গেট, এন্ড গেট এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এন্ড গেট চলে এসেছে। তো আমি নিব 74073, এটা হচ্ছে 3 এন্ড মানে 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট, এটা নিব, দেন হচ্ছে আবার এন্ড গেট লিখি। এন্ড গেট লেখার পরে এখানে আইটা থাকবে 4073, দেন হচ্ছে 719, আর আছে ডুয়েল এন্ড গেট লাগবে না, আচ্ছা এইটা পেস্ট, এটা না ম্যান, এ ট্রিপল আছে ডুয়েল নাই কেন, ট্রিপল ও 4081, 4081 টি হচ্ছে আমার ডুয়েল 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 ইনপুট বিশিষ্ট এন্ড গেট, ডুয়েল এন্ড গেট। দেন হচ্ছে আমার কিছু অর গেট নিতে হবে, অর গেটের জন্য আমি অর লিখব, অর অর গেট, অর গেটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু অর গেট চলে এসেছে। তো আমার ও আচ্ছা আমার এক্সোর গেটও লাগবে, তো আমি এক্সোর গেটটাও নিয়ে নিই, এক্সোর গেটটা আমার দরকার আছে, এক্সোর গেট নিলাম, এখানে অর গেট, অর গেট হচ্ছে আমি জাস্ট একটাই নিব 4071, এই গেটটাই আমি নিব। দেন হচ্ছে আমার কিছু এলইডি লাগবে, আচ্ছা এলইডি আমার প্রয়োজনে আমার লজিক লজিক লাগবে, লজিক লজিক টগল, লজিক টগলটা হচ্ছে আমার আপনার মানে যে 01 দিব ডিএলটি এর মধ্যে সেই 01 হিসেবে লজিক টগলটি ব্যবহার করা হবে, আর আমার কিছু লজিক প্রোব লাগবে যেগুলো হচ্ছে আমার এলইডি হিসেবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন লজিক প্রোব, লজিক প্রোবটা আমি এলইডি হিসেবে নিব, আচ্ছা আমি লজিক প্রোব বিটটা নিলাম, মোটামুটি হয়ে গেল, আর যদি কিছু লাগে আমি পরবর্তীতে নিয়ে নিব। তো আসুন আমরা শুরু করি, সবার প্রথমে হচ্ছে আমার ইনপুটগুলো আমি নেই লজিক টগল হিসাবে। তো ইনপুটগুলো কি কি ছিল, আমার এক্স ইনপুট ছিল, ওয়াই ইনপুট ছিল, জেড ইনপুট ছিল, আর এস ওয়ান এস ওয়ান। তো সর্বপ্রথমে হচ্ছে আমি আমাদের যে প্রথম তিনটে ইনপুট সিলেক্টর হিসাবে ওই তিনটা নিয়ে নিই, এটা হচ্ছে আমার এস ওয়ান, দেন এটা হচ্ছে এস নট, আর এটা হচ্ছে আমার সি। তো এই তিনটা ছিল আমার সিলেক্টর হিসাবে কাজ করতো। দেন হচ্ছে আমার চারটি চারটি করে আমি এক্স মানে এ ওয়ান থেকে এ ফোর চারটি নেবো, আর বি ওয়ান থেকে বি ফোর চারটি নেবো। তো আমি এখানে নেই এ ওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একবার প্রেস করলেই আপনার চলে আসে যে আমি যেটা ইমপ্লিমেন্ট করতে চাই, আপনারা জাস্ট এখানে চয়েস করবেন, দেন হচ্ছে আমার শীটের মধ্যে একবার প্রেস করলে আমার ডিজাইনটা চলে আসবে। এটা হচ্ছে আমার চারটে এ ওয়ান নিলাম, দেন হচ্ছে আমার চারটি বি ওয়ান হবে, বি ওয়ান থেকে শুরু করে ফোর ফোর। তো আপনারা দেখেন এখানে যদি আমি একটু সাইজ রিসাইজ করতে চাই বা মুভ করতে চাই তাহলে ড্র্যাগ করব, আচ্ছা ড্র্যাগ এভাবে না,
এভাবে হচ্ছে আমার ড্র্যাগ করতে হয় সিলেক্ট করে দেন আমি আরো নি তো আমার আউটপুটগুলো সরি ইনপুটগুলো হয়ে গেল আমার চারটি এ ইনপুট বি ইনপুট আর এখানে আছে এস1 এস0 আর আছে সি তো সবার প্রথমে হচ্ছে আমি আমার জেড জেড এর ফাংশনটি লিখে দিই জেড এর ফাংশনটি কি ছিল আমার জেড এর ফাংশনটি ছিল এস1 বার এস0 বার সি তো আমার এখানে আমার কিছু নট গেট লাগবে সো আমি নট গেটটাও নিয়ে নিই এই টিউটোরিয়ালটা অনেক বোরিং লাগবে কারণ অনেক বড় হবে পুরো একটা সার্কিট আপনাদের বানিয়ে দেখাবো আপনারা চাইলে একটু ফাস্ট করে দেখতে পারেন তাহলে হচ্ছে আপনাদের বোরিংটা একটু কম লাগবে তো সবার প্রথমে আমার জেড এর ফাংশন কি ছিল যে s1 বার s0 বার c সো আমি এটা একটা কাজ করি s1 এর আগে একটি নট গেট বসিয়ে দিই দেন হচ্ছে আবার s0 এর আগে একটি নট গেট বসিয়ে দিই আর c এর আগে আমার কোনো নট গেট প্রয়োজন নেই দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট ওয়্যারটা কানেক্ট করব ওয়্যার কানেক্ট করব কিভাবে জাস্ট LED এখানে পেস্ট করব যে ওয়্যারটি অপর জায়গায় পেস্ট করব আবার ঠিক এইভাবে ওয়্যার কানেক্ট করতে হবে দেন হচ্ছে আমার যে এন্ড গেট লাগবে আমার যে তিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটি জুমিং অপশন আছে এই এটা এই অপশন দিয়ে আপনারা আপনাদের পুরো শীটটাকে জুম করে ড্রাগন মানে পজিশন করতে পারবেন তো আমার যে তিন ইনপুট বিশিষ্ট এন্ড গেট ছিল ওটা হচ্ছে আমার এখানে লাগবে কারণ আমার আসলে দুইবার এন্ড গেট লেখার কোনো প্রয়োজন নেই আপনারা জানেন যখন আপনারা আইসি কিনবেন তখন হচ্ছে আপনাদের দুইবারই নিতে হবে আমি একটি ইনপুট দিলাম একটি ইনপুট দিলাম আমার তিনটি ইনপুট হয়ে গেল এটা হচ্ছে আমার জেড এর আউটপুট হিসেবে কাজ করবে তো আমার জেড ফাংশনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার জেড ফাংশনটি হয়ে গেল তারপর হচ্ছে আমি ছোট থেকে বড় করি ছোট থেকে শুরু করি তো ওয়াই ফাংশনটি আমার ছোট আমি ওয়াই দিয়ে শুরু করবো এখন ওয়াই এর মধ্যে আপনি কি দেখছেন এস নট বার বি এস নট সি ইন আর হচ্ছে এস ওয়ান তো ওয়াই হচ্ছে আমার জাস্ট একটি জেনারেল ইকুয়েশন এটা আজকে আমার চারবার ইনক্রিমেন্ট করতে হবে কারণ আমার চারটি বিট আছে তো বি এর যে ইনপুট আছে চারটি ইনপুট এই চারটি ইনপুট থেকে আমার টোটাল চারবার সেম সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে আপনারা চাইলে যে সেম সার্কিট একবার করে কপি পেস্ট করতে পারেন বা আপনারা চারবার নিজেরা নিজেরা মতো করতে পারেন বা আমার মতে হচ্ছে একবার করে জাস্ট সার্কিটটা কপি পেস্ট করাটাই বেটার অপশন মনে হয় কারণ বারবার অ্যান্ড্রয়েড অর্গেট বসানো ঝামেলা তো সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুর মধ্যে আমার অ্যাস নট সিনটা কমন থাকবে সো আমি এই জিনিসটাকে একবারই করব আর এখানে যে বিটা আছে বিটা হচ্ছে আমার বিট ওয়াইজ চেঞ্জ হবে যে প্রথম হচ্ছে ফার্স্ট বিট দেন হচ্ছে সেকেন্ড বিট থার্ড বিট সো আমার বাকিগুলো আমার বারবারই করতে হবে জাস্ট এইটা আমার ফিক্স থাকবে তো আমি আমার অ্যান্ড গেটটা আবার নেই কারণ আমার একটি ডুয়েল ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট আছে অ্যান্ড গেটটা আমি এই পজিশনে দিয়ে রাখি তো এটা হবে আমার এস নট আর সিম সো আমার এস নট ছিল আমার এটা এস নট থেকে আমি একটা তার আমি এখানে অ্যান্ড গেটে দিলাম আর সিম থেকে একটি তার আমি তো এটা হয়ে গেল আমার এস নট সি দেন হচ্ছে আমার কি লাগবে ফার্স্ট লাগবে হচ্ছে এস নট বার বি ওটার সাথে এস নট সিনকে অল করবো দেন হচ্ছে এস ওয়ানকে এন্ড করবো তো সবার প্রথমে হচ্ছে আমি যে আমার এন্ড কোথায় আমার ডুয়েল দুটো এন্ড নিয়ে আসলাম আগে তো আমি আগে একটা জেনারেল বানিয়ে নিই ডুয়েল দুটো এন্ড আমার দুটি এন্ড লাগবে কারণ আমাকে আবার না আমাকে এরপর একটি অর লাগবে আমি এটা অর গেট নিলাম কেন প্রথমে এন গেট নিতে হবে সরি আমরা এখানে একটু ভুল করেছি সেটা হচ্ছে এখনই তো আমার সমস্যা হতো এটা হচ্ছে আমার এন গেট নিতে হবে এন গেটটা আসলে সিম্বল দেখলে বুঝে যাওয়ার কথা ছিল ওকে এটা হচ্ছে আমার এন গেট এস নট আর সিন এর এন্ড আপনাদেরকে আবার বলি আপনারা একটু ভিডিওটা কুইক করে দেখবেন কারণ হচ্ছে এই জিনিসটা অনেক লেন্দি প্রসেস হবে দেন হচ্ছে এস নট সিন হলো এখানে হচ্ছে আমার এখন আরেকটি অ্যান্ড নিব অ্যান্ডটি নিলাম অ্যান্ড নেওয়ার পরে জাস্ট আমার এস নট বার বি নিব আর হচ্ছে এস ওয়ানকে অ্যান্ড করব ফার্স্টে এস নট বার বি কে অ্যান্ড করে দেন হচ্ছে এস নট সিন এর সাথে অর করতে হবে সো এখানে হচ্ছে আমার এটা অর গেট নিব এখানে হচ্ছে আমার অর গেট নিলাম এডিটা কানেক্ট করলাম এই কানেকশনটা আসবে হচ্ছে আমার অ্যাস নট সিন থেকে তো এখানে হচ্ছে আপাতত আমি কানেকশন দিব না দেন হচ্ছে আমাকে আবার একটি অ্যান্ড করতে হবে এই অ্যান্ডটা আসবে হচ্ছে আমার এই অ্যাস ওয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস ওয়ান বার থেকে সো অ্যাস ওয়ান বার থেকে আমার অ্যান্ড আসবে সো আমি একটি ইনপুট এখান থেকে আসবে আর একটি ইনপুট আমার অ্যাস ওয়ান বার থেকে আসবে
তো আপনারা বুঝতে পারছেন যে এই টোটাল সার্কিটটা আমার চারবার করতে হবে কারণ হচ্ছে আমার চারটি বিট আছে তো আমি জিনিসটাকে একটু উপরে উঠছি তো সুন্দর যোগ বর্ধনের জন্য ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেম জিনিসটাকে চারবার রিপিট করতে হবে সো আমি জিনিসটাকে জাস্ট ব্লক কপি দিই ব্লক কপি দিয়ে জাস্ট আমার চারবার দিয়ে দিই ইনক্রিমেন্ট হয়ে যাবে 2 2 4